নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে প্রত্যেককে স্বাগত বন্ধুরা তোমরা যারা অনেক দিন থেকে পোস্ট অফিসে চাকরির অপেক্ষা রয়েছে তাহলে তোমাদের জন্য কিন্তু একটা বড়ো সুযোগ রয়েছে যেখানে পোস্ট অফিসে বন্ধুরা বিরাট চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে মিনিমাম মাধ্যমে পাস যদি করে থাকো তাহলে আবেদনের যোগ্য মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু পোস্ট অফিসে বিশাল নিয়োগ বন্ধুরা যেখানে মোট আটানব্বই হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে কত শূন্য পদে আটানব্বই নাইনটি এইট বন্ধুরা এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে নাইনটি এইট থাউজেন্ড কিন্তু শূন্য পদ এখানে রয়েছে মোট আটানব্বই হাজার শূন্য পদে নিয়োগ করা হয়েছে যেখানে পোস্টম্যান মেলগার্ড এম টিএস পদের জন্য কিন্তু নিয়োগ করা হবে যেখানে বন্ধুরা তেইশটি জেলা থেকে আবেদন করতে পারবো বন্ধুরা এখানে তেইশটি জেলা থেকে আমরা আবেদন করতে পারবো তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে পোস্ট অফিসে চাকরি পাওয়ার জন্য স্টেপ বাই স্টেপ আমরা সমস্তটা দেখে নেব কবে থেকে আবেদন শুরু হবে এবং কবে আবেদনের শেষ দিন রয়েছে সমস্তটাই কিন্তু বন্ধুরা আমরা এই ভিডিওর মধ্যে দেখে নেব তাই একটাই রিকোয়েস্ট ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আমরা দেরি না করে তাহলে ভিডিওটিকে শুরু করছি হবে এখানে রয়েছে পোস্টম্যান পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এমটিএস ইত্যাদি আরও বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে শূন্যপদ কতগুলো রয়েছে সারা ভারতে মোট আটানব্বই হাজার শূন্যপদ আছে যার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় ন হাজার তিন একশো তিরিশটি শূন্য পদে কর্মী করা হবে দীর্ঘদিন বেপি পোস্ট অফিসে উপরে উল্লখিত পদগুলি খালি পড়ে আছে তাই সেই সব শূন্য এই বছর মধ্যে পূরণ করানো হবে বুঝতে পারছো সারা ভারতবর্ষে কিন্তু বন্ধুরা এখানে আটানব্বই হাজার শূন্য পদে ভ্যাকেন্সি রয়েছে যে পোস্ট অফিসে যার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে ন হাজার একশো তিরিশটি শূন্যপদ ফাঁকা রয়েছে এই ন হাজার একশো তিরিশটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে এই বছরের মধ্যে তো তাই শিক্ষাগত যোগ্যতা কী লাগছে সেটা আমরা দেখে নেব এবারে শিক্ষাগত যোগ্যতা এখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে মিনিমাম মাধ্যমিক পাস মিনিমাম মাধ্যমিক পাস এখানে করে থাকলে বন্ধুরা আবেদন করা যাবে এইবারে আমরা দেখে নেব স্যালারি এখানে কত টাকা স্যালারি দেওয়া হবে তো বন্ধুরা এখানে প্রতি মাসে বেতন দেওয়া হবে আঠেরো হাজার টাকা থেকে একাশি হাজার টাকা বেতন দেওয়া হবে যেখানে বয়স সীমা লাগবে প্রার্থীর বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করা যাবে তবে অবশ্যই বয়সের ছাড় কিন্তু দেওয়া হবে সংরিক্ষিত শ্রেণী প্রার্থীদের জন্য নিয়োগ পদ্ধতি এখানে নিয়োগ কীভাবে করবে তো সেটা আমরা অনেক দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে নিয়োগ করবে প্রার্থীর লিখিত পরীক্ষা প্রথমে হবে তারপর ইন্টারভিউ এবং মেরিট লিস্টের মাধ্যমে নিয়োগটা করা হবে এটা হচ্ছে নিয়োগ পদ্ধতির প্রথমে লিখিত পরীক্ষা তারপর ইন্টারভিউ তারপর কিন্তু লিস্ট মেরিট লিস্ট দেওয়া হবে এটা হচ্ছে নিয়োগ পদ্ধতি নেক্সট আমরা দেখে নেব আবেদন পদ্ধতি কীভাবে আবেদন করতে হবে আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন প্রক্রিয়া শুরু হবে তখন কিন্তু আবেদন করতে হবে ভারতীয় পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনটা করতে হবে যখন আবেদন শুরু হবে তখনই তোমরা আবেদনটা করে দেবে আমি ভিডিও বানিয়ে দিয়ে দেবো যখন আবেদনটা শুরু হবে প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী ডকুমেন্টস লাগবে এখানে নিয়োগের আবেদনের ক্ষেত্রে নিম্নলিখিত ডকুমেন্টগুলি অবশ্যই সঙ্গে রাখবেন যেমন প্রথমে রয়েছে বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট দু নম্বরে রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস যেমন মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট এই ডকুমেন্টসগুলো লাগবে তিন নাম্বারে রয়েছে তিন নাম্বারে উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট যদি উচ্চ মাধ্যমিকে পাস করে থাকো তাহলে যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে মাধ্যমিকের সার্টিফিকেট দিলেই হবে এবার স্নাতক পাশের সার্টিফিকেট যদি থাকে তাও দিতে পারো নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটোকপি এবং সিগনেচার এখানে কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে দিতে পারো এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে সেটাও দিতে পারো তো আবেদন এখনও শুরু হয়নি আবেদন যখন শুরু হবে অবশ্যই আমরা জানিয়ে দেবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে যখনই পোস্ট অফিসের চাকরির আপডেট দেওয়া হবে তখনই কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে পাশে থাকা যে বেল আইকন রয়েছে ওটাকে প্রেস করে রাখবে আর যদি ভিডিওটি থেকে উপকৃত মনে হয় তো অবশ্যই একটা লাইক করে দেবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা যাচ্ছে পরবর্তী নতুন একটি চাকরির ভিডিওতে তো সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে